আজ আমরা কথা বলবো সিলেকশন প্রসেস সম্পর্কে। আমরা কতগুলো অবজেক্ট দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, এই অবজেক্টগুলো চাইলে আমরা সিম্পলি এভাবে একটি করে পয়েন্ট পিক করে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা চাইলে সবগুলো এক উইন্ডো ক্রিয়েট করে এভাবে সিলেক্ট করতে পারি। তবে এই সিলেকশনের ক্ষেত্রে কিছু রুলস আছে। সাপোজ আমি যদি বাম দিক থেকে আমার কার্সরটাকে বাম দিক থেকে ডান দিকে মুভ করি, এটাগুলো সিলেক্ট করতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একটি নীল রঙের একটি উইন্ডো ক্রিয়েট হচ্ছে, এবং যেই অবজেক্টটা আমাদের নীল রঙের উইন্ডোর মধ্যে পুরোপুরি চলে যাচ্ছে, অথবা আমি নীল রঙের উইন্ডো দিয়ে যেই অবজেক্টগুলোকে পুরোপুরি কভার করে ফেলছি, সেই অবজেক্টগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। বাট যেই অবজেক্টগুলোকে জাস্ট টাচ করছি আমি, সেই অবজেক্টগুলো কিন্তু আসলে সিলেক্ট হচ্ছে না। সাপোজ আমি যখন এই নীল রঙের উইন্ডো ক্রিয়েট করে বাম দিক থেকে এগুলো সিলেক্ট করে ট্রাই করেছিলাম, আমাদের কিন্তু প্রত্যেকটা অবজেক্টটি এখানে টাচ করেছিল, বাট যেই অবজেক্টগুলো পুরোপুরি কভার করা গেছে আমাদের এই নীল কালার উইন্ডো দিয়ে, সেই অবজেক্টগুলো শুধু সিলেক্ট হয়েছে। বাট আমি যদি ডান দিক থেকে এটা ট্রাই করি, ডান দিক থেকে কার্সর টেনে নিয়ে আসলে আমাদের কিন্তু সবুজ রঙের একটি উইন্ডো ক্রিয়েট হয়, এবং এই উইন্ডোটা আমরা যেই অবজেক্টটাতেই টাচ করি না কেন, জাস্ট অবজেক্টগুলো কভার করার প্রয়োজন পড়ে না, জাস্ট অবজেক্টগুলো টাচ করলেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি কখনো স্ট্রেচ করার ট্রাই করি, তাহলে অবশ্যই আমাদেরকে এই ডান দিক থেকে সবুজ রঙের উইন্ডোটা ক্রিয়েট করে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি যদি এখন এই অবজেক্টটাকে স্ট্রেচ করতে চাই, তাহলে আমি যদি সাপোজ ডান দিক থেকে আমি সিলেকশন করার ট্রাই করি, ডান দিক থেকে যদি ট্রাই করি, তাহলে কিন্তু আমার সিলেকশন আসলে হয়নি। আমি স্ট্রেচ করব, আমি যদি স্ট্রেচ করে দেখাই, আমি জাস্ট কিবোর্ড থেকে এস লিখে ইন্টারফেস করছি, এখন আমাকে অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি যদি বাম দিক থেকে এভাবে উইন্ডোটা ক্রিয়েট করে ইন্টারফেস করে দিই, তাহলে কিন্তু আমার কোনো অবজেক্টই সিলেক্ট হবে না, বা স্ট্রেচ কিন্তু এর মাধ্যমে আসলে করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেচ করা যাচ্ছে না। বাট আমি যদি এই সেম টুলসটা ইউজ করে জাস্ট ডান দিক থেকে এই সবুজ রঙের যে উইন্ডোটা এটা ক্রিয়েট করে যদি আমরা সিলেক্ট করি এবং ইন্টারফেস করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রেচ কমান্ডটি কাজ করছে। তো এই ছিল সিলেকশনের প্রসেসের ব্যাপারে। আশা করছি টেকনিকটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।